বিসিবি বস আগেই জানিয়ে দিয়েছিলেন, লঙ্কা সফর হোক বা না হোক, দ্রুতই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেট। যেই কথা সেই কাজ। লঙ্কা সফর আলোর মুখ না দেখলেও ফ্লাড লাইটের আলোয় ঠিকই ভাসতে যাচ্ছে মিরপুর। রোববার উঠতে যাচ্ছে বিসিবির দিবারাত্রির বিশেষ টুর্নামেন্টের পর্দা। লকডাউন থেকে মাঠে ফিরে লাল বলের অবস্থাটা দেখা হয়েছে দুই দিনের দুটো প্রস্তুতি ম্যাচে। এবার সাদা বলের পালা। তামিম রিয়াদ শান্তদের অধিনায়কত্বে নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হলেও কোনো ছাড় দেওয়ার জো নেই, কারণ নির্বাচকদের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ থাকবে সবার ওপরে। নতুন মুখের সন্ধানে থাকবেন এই নির্বাচক। ফিজিক্যালি দিক বলেন, আপনার স্কিলের দিক দিয়ে বলেন, সবাই কিন্তু, এবং মাঠে যদি আপনি খেলা দেখেন বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু। আমরা কোয়াইট প্লিজ ডেফিনেটলি, যে প্রস্তুতি ম্যাচ হোক বা কম্পিটিটিভ ম্যাচ হোক, যখন কেউ পারফর্ম করে তারা কিন্তু আমাদের মনে সবসময় থাকে। হয়তো এই তিন চার মাসে আমরা নতুন কোনো প্লেয়ারকে ভালো পেয়ে যেতে পারি যে কিন্তু খুব ভালো করছেন, সেটা তো অবশ্যই বিবেচনা থাকবে। এই ম্যাচগুলি তো আয়োজন করা হচ্ছে সেই জন্যই। করোনার কারণে 2020 সালটা কেটেছে বন্ধাত্মে, তবে সব ঠিক থাকলে আগামী বছর মহা ব্যস্ততায় কাটবে টাইগারদের। টানা ম্যাচের কারণে কাঁধে চেপে বসতে পারে ইঞ্জুরির জুজু, সেই ঝক্কি সামলাতে পুলে সদস্য বাড়ানোর পরিকল্পনাই বোর্ড। পুলের সংখ্যাটা, পুলের প্লেয়ার সংখ্যাটা বাড়ানোর সুযোগ এখন যেগুলি করছি সেইগুলোর উদ্দেশ্য কিন্তু সেটাই, যে পুলে প্লেয়ারদের সংখ্যাটা বাড়ানো, কম্পিটিশনটা আরও বেশি তৈরি করা। কারণ যেটা বলছিলাম, যদি আমাদের সবচেয়ে স্বাভাবিক হয়ে যদি নেক্সট পরবর্তী বছরটা যদি আমরা একদম শুরু করতে পারি, পরবর্তী বছরে কিন্তু আমাদের অনেক খেলা, আর অলমোস্ট 9 মাস খেলা থাকে, সেক্ষেত্রে আমাদের প্লেয়ার সংখ্যা একটু বেশি তো বাড়াতে হবে। 11 অক্টোবর মাহমুদুল্লাহ একাদশ আর নাজমুল একাদশের ম্যাচ দিয়ে শুরু হবে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট। আসরের ফাইনাল হবে 23 অক্টোবর। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।